শুভেচ্ছা তৃতীয়দের নিয়মিত আপডেট জানাতে আজকে আছে আমরা 72 একটি খুচরা দোকানে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখতে পেয়েছেন, ঈদকে সামনে রেখে সকল ধরনের পণ্যের দাম কিন্তু একটু একটু করে বেড়ে যাচ্ছে। ঈদ যেহেতু আগামী সপ্তাহে আমাদের ঈদ, ঈদের কোরবানির, এই কোরবানিকে সামনে রেখে কোরবানিদের প্রয়োজনীয় অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা, মশলা, যত ধরনের প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুর দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যেমন তার মধ্যে একটা উদাহরণ হলো পেঁয়াজের দাম 60 থেকে 70 টাকা পেঁয়াজ এখন বর্তমানে 10 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকার মধ্যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। তবে বিক্রেতার সাথে কথা বলে যে যতটুকু আমরা জানতে পেরেছি, পেঁয়াজ সহ অন্যান্য যেসব পণ্য আছে সেগুলো এখনো পর্যন্ত আয়ত্তর মধ্যে আছে, অর্থাৎ গত বছরে যে দাম ছিল এই বছরে কিন্তু সেই দাম এখনো পর্যন্ত যায়নি। অর্থাৎ পেঁয়াজ গত বছরে প্রায় 100 পার হয়েছে, তবে এইবারে এইবার ঈদে 100-র নিচে থাকবে তেমনটা আশ্বাস দিয়েছেন এখানে যিনি খুচরা ব্যবসায়ী আছে। তারা যেহেতু প্রতিনিয়ত ব্যবসা করে যাচ্ছেন সেহেতু তাদের আইডিয়া এবং ধারণটা তাদের একটু বেশি, এবং সেই সাথে মশলা জাতীয় যেসব জিনিস আছে, যেমন একটা কোরবান ঈদকে সামনে রেখে একটা পশু জবাই করার পরে পশু রান্না করার জন্য যেই সব প্রয়োজনীয় জিনিস আছে অর্থাৎ মশলা যে সব জিনিস আছে সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী প্রতি বছরের মতো। তবে আমরা যতটুকু জানতে পেরেছি রসুন, পেঁয়াজ, আদা মানুষের আয়ত্তর মধ্যে থাকবে তেমনটা তারা জানিয়েছেন, তবে মশলার দাম একটু বাড়বে যেহেতু প্রতি বছরই কিন্তু মশলার দাম বেড়ে থাকে। সেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি সেহেতু মশলা যেসব কোরবান ঈদকে সামনে রেখে যেসব মশলা জাতীয় আছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। আমরা এই বিষয় সম্পর্কে আমরা এখানকার যিনি ব্যবসায়ী আছে আমরা তার সাথে আলোচনা করব, যাতে তার আইডিয়া মতো তার আগামী কয়েকদিনের মধ্যে এই সব পণ্য কতটুকুতে দাঁড়াবে। যেমন যেহেতু কোরবান ঈদ সামনে আর বেশি দিন নেই, সেই জন্য এই পণ্যের চাহিদা দিন দিন বাড়তে শুরু করেছে। সেই সাথে বাড়ার সাথে সাথে কিন্তু পণ্যের দাম এবং সেই সাথে দামের উপর নির্ভর করে মানুষ প্রতিনিয়তই যে যার মতো বাজার করে যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভালো আছেন? সেই সাথে সয়াবিন তেলের দাম আগের দামই রয়েছে। আপনাদের যদি আমরা সয়াবিন তেল এখন বর্তমান মূল্য আমরা কত টাকা যদি আমরা দেখাই, এটার মূল্য এটা হলো বিওলা, এটার দাম দাঁড়িয়েছে, এটার দাম যদি আমরা হিসাব করা হয় তাহলে এটার দাম দাঁড়িয়েছে 167 টাকা। তাহলে গত বছর এই সয়াবিন তেলের দাম ছিল 200 টাকার কাছাকাছি, তবে এইবারে নতুন করে দাম বাড়েনি তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং সেই সাথে প্যাকেটজাত যেসব মশলা জাতীয় জিনিস আছে, যেমন যে মশলা প্যাকেটজাত যে মশলা জাতীয় জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোর দাম কিন্তু এই বছর 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভালো আছেন? ভালো। এটা তো খুচরা ব্যবসায়ী আপনাদের? আমরা তো খুচরা ব্যবসা করি। যেমন প্রতি বছর এই সময়টাতে পেঁয়াজের দাম 100 পার হয়ে যায়, এবছর কিন্তু পেঁয়াজ 100-এর কাছাকাছি আছে। আর রসুন আদার দাম কেমন, মশলার দাম কেমন, আর কোরবান তার সামনে? এখন রসুনের দাম বরাবর ঠিক আছে, আদার দামটা বেড়ে গেছে। কত টাকা? আদার দাম প্রথমে ছিল 190-200 পাইকারি কিনা, এখন আমাদের কালকে কিনছি 260-270, আমাদের 280 টাকা বিক্রি করতে হচ্ছে। আপনি কি মনে করেন কোন কোন পণ্য বাড়তে পারে? আশা করি যা বাড়ার আছে সব বেড়ে গেছে। যেমন এলাচি আমরা গত বছর কিনছিলাম 1500 টাকা, 1400 টাকা, এখন কিন্তু 3200 টাকা, 3400 টাকা, 3700 টাকা। আর পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম আমরা খুচরা 90 টাকা বিক্রি করতেছি,
পাইকারি দোকান থেকে আমরা 82 টাকা, 83 টাকা, 80 টাকা ছোট বড় বেদির মাধ্যমে দাম উঠালামা করে। তেলের দাম কি বেড়েছে? তেলের দাম আগে ছিল 63, ওদের রেট এখন হলো 67। তাহলে নতুন করে আর বাড়ার মতো সুযোগ নাই, যা হয়ে গেছে তা হয়ে গেছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। নতুন করে বাড়লে তো বাজেটের মধ্যে বাড়তো, এখন সেটা বলা যায় না, কারণ আমরা ছোট। একটা জিনিস লক্ষ্য করেছে, যেমন পেঁয়াজ, পেঁয়াজ জিনিসটা কিন্তু প্রতি বছর কোরবান আসলে 100 পার হয়ে যায়, এবছর কিন্তু 80-র মধ্যে আছে, এটা কেমন মনে করেন? 2 দিনের মধ্যে কি বেড়ে যেতে পারে 100? সেটা বলা যায় না, যেহেতু আমাদের আমাদের সীমাবদ্ধ বড় বাজার নিয়ে, যারা দেশ বিদেশ থেকে ব্যবসা করে, যারা লম্বা লম্বা ব্যবসা করে, ওরাই বলতে পারবে। পেঁয়াজ এখন কত? পেঁয়াজ আমরা কিনি 82, 83, 84 ছোট বড় ভেদ দেখি। আর রসুন? আর রসুন আমরা 220 টাকা বিক্রি করি, 190-92 টাকা আমাদের করি। পরে কত ছিল? আগে ছিল 200 টাকা। আগে 200 টাকা? আচ্ছা, তাহলে এখন শুকনো মরিচ চাহিদা তো বেশি, শুকনো মরিচের দাম কেমন? শুকনো মরিচের দাম অনেকটা সস্তার দিকে, যেমন দেশি মরিচটা আমার কাছে নাই, তবে দেশি মরিচটাও এদের সাথে পাল্লা দিয়ে নিম্নমুখী হয়ে গেছে। শুকনো মরিচটা কত পরে? শুকনো মরিচ দেশিটা? শুকনো মরিচ দেশিটা 400 থেকে 500। 500 টাকা? তাহলে আপনি কেমন বুঝেন গত বছরের দাম এবং এবছরের দাম, কতটুকু ব্যবধান, কম নাকি বেশি? গত বছরের তুলনায় মরিচের দামটা একটু কম আছে। আর কি কি দাম কম আছে? আর সবগুলোর দাম উদ্যোগতি, সবগুলোর দাম উদ্যোগতি। আচ্ছা, যেমন কোরবান আসার আগে আমরা পেঁয়াজ সর্বনিম্ন 80 টাকা বিক্রি করছি, কোরবানের আর 2-5 দিন বাকি, এখন আমরা পেঁয়াজ বিক্রি করতেছি 90 টাকা। 100 কি পার হতে পারে? সেটা আমি অগ্রিম বলতে পারবো না। ধন্যবাদ। আসলে কোরবান আসে, কোরবান ঈদকে কেন্দ্র করে কিন্তু যারা সিন্ডিকেট ব্যবসায়ী, অর্থাৎ পাইকারিতে যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছে, তাদের এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাহলে এখন পেঁয়াজের দাম 90 টাকা, তবে ব্যবসায়ীদের ভাষ্য মতে ওনারা নির্দিষ্ট করে, যেহেতু খুচরা ব্যবসায়ী, ওনারা নির্দিষ্ট করে বলতে পারতেছে না, তবে আমরা চাই, আমরা সকলে চাই পেঁয়াজ যাতে 100 দে না হয়। আমরা বিক্রেতা ক্রেতার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সকলে চাই পেঁয়াজ সহ অন্যান্য পণ্য যা আছে সবগুলো এই কোরবানিতে কম দামে, ভা গত বছরের চেয়ে কম দামে, গত বছরের চেয়ে বেশি দাম দিয়ে যাতে না কিনতে হয় তেমনটা প্রত্যাশা করে। কক্সবাজার বাহাছড়া বাজার থেকে হতে সর্বশেষ। ও আল্লাহ, মনটা করো বেশি করে।